দেখুন এবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুতি নিতে বললেন কিম আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে চলছে পাল্টা পাল্টাপাল্টি হুমকি আর তারই জের ধরে এবার যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উন এ ব্যাপারে দেশের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত খবরে বলা হয়েছে পদস্থ সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গোয়ামে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কিম জন উন এই বৈঠকে কিম বলেন এর সঙ্গে যুদ্ধে যেতে না চাইলে ওয়াশিংটনকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেই সঙ্গে তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সর্বাক্ষণিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় উল্লেখ্য এর আগে গত দশই আগস্ট পিয়াংয়াং ঘোষণা করে চলতি মাসের মাঝামাঝি সময়ে গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হয়েছে এখন তিনি অনুমোদনের জন্য কিমজন উনের কাছে পাঠানো হবে এই পরিকল্পনা অনুযায়ী পিয়াং থেকে তিন হাজার দুইশো কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ লক্ষ্য করে চারটি হোয়াংসং বারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে উত্তর কোরিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা দ্বীপে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি